প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ হল স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজকালে হাঙর শিকার। এই প্রবন্ধ থেকে তোমাদের যে প্রশ্ন আসে এর সাথে একটি অর আসে, সেই অরটি আসে আরেকটি তোমাদের যে প্রবন্ধ রয়েছে সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও থেকে। এই দুটো প্রবন্ধের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ করে গেলেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। আর যারা যারা এই দুটোকেই করার কথা ভাবছো তাদেরকে আমার অবশ্যই কিছু বলার নেই, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না, তোমরা তো লাভবান হবেই হবে। তাহলে শুধুমাত্র যারা সুয়েজকালে হাঙর শিকার করার পরিকল্পনা করছো তাদেরকে বলে দিই যে আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেবো সেই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা বাদ দেবে না, সব কটা প্রশ্ন অত্যন্ত ভালোভাবে করে যাবে। তাহলে দেখবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন কমন পাবে। তাহলে চলো আমরা আগে দেখে নিই স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজকালে হাঙর শিকার এই প্রবন্ধ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো 2021-এর বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে ভালোভাবে করবে। প্রথম প্রশ্ন, যা টোপ খুলে গেল হাঙর পালালো। টোপ খুলে হাঙর পালিয়ে যাওয়ার ঘটনাটি প্রবন্ধ অনুসরণে লেখো। এই প্রশ্নটাই তোমাদেরকে একটু অন্যভাবে দিয়ে দিতে পারে যে হাঙর ধরার প্রথম চেষ্টার বিবরণ দাও। সুয়েজকালে হাঙর শিকার এই প্রবন্ধে হাঙর ধরার যে প্রথম চেষ্টা তার বিবরণটা তোমাদেরকে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, সুয়েজখালে জাহাজ পারাপার করার ব্যবস্থাটির বর্ণনা দাও। এটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হে ভারতের শ্রমজীবী, ভারতের শ্রমজীবীদের সম্পর্কে লেখকের মনোভাব ব্যাখ্যা করো, অথবা ভারতের শ্রমজীবীদের সম্পর্কে সুয়েজখালে হাঙর শিকার প্রবন্ধে লেখকের কেমন মনোভাব বা প্রাবন্ধিকের কেমন মনোভাব ফুটে উঠেছে সেই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। সুয়েজখালে হাঙর শিকার থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। কোন কথা তা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শেষ পর্যন্ত হাঙর কিভাবে স্বীকার করা হলো তার বর্ণনা দাও। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করবে। সুয়েজখালে হাঙর শিকার থেকে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিই। আমরা কিন্তু ইতিমধ্যে একাদশ শ্রেণীর জন্য বাংলা এবং ইংরাজি থেকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, শুধুমাত্র বাংলা এবং ইংরেজি নয়, আমরা খুব শীঘ্র তোমাদের জন্য ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিলোসফি এই রকমই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন এবং নোটস আনতে চলেছি। তাহলে বুঝতেই পারছো চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, তাই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সুয়েজখালে হাঙর শিকার থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের বাণিজ্যকে লেখক মানব জাতির উন্নতির সর্বপ্রধান কারণ বলে মনে করেছেন কেন। পরবর্তী প্রশ্ন, সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, ঘটনার বর্ণনা দিয়ে লেখকের খাওয়া দাওয়া মাটি হয়ে গিয়েছিল কেন তা লেখো। সুয়েজখালে হাঙর শিকার থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের কি সমস্যায় পড়তে হয়েছিল তা সুয়েজখালে হাঙর শিকার প্রবন্ধ অনুসরণে লেখো। এই আটটা প্রশ্ন আমি তোমাদেরকে সুয়েজখালে হাঙর শিকার প্রবন্ধ থেকে দিলাম। এর মধ্যে আটটা প্রশ্নকেই তোমরা খুব ভালোভাবে করবে, কিন্তু তার মধ্যে যেগুলো আরও ভালোভাবে করে যাবে সেটা হলো প্রথম প্রশ্নটা, যা টোপ খুলে গেল হাঙর পালালো, টোপ খুলে হাঙর পালিয়ে যাওয়ার ঘটনাটি প্রবন্ধ অনুসরণে লেখো। তারপরে দ্বিতীয় প্রশ্নটা, সুয়েজখালে জাহাজ পারাপার করার ব্যবস্থাটির বর্ণনা দাও। তারপরে তৃতীয় প্রশ্নটা, হে ভারতের শ্রমজীবী, ভারতের শ্রমজীবীদের সম্পর্কে লেখকের মনোভাব ব্যাখ্যা করো। তারপরে পঞ্চম প্রশ্নটা, শেষ পর্যন্ত হাঙর কিভাবে স্বীকার করা হলো তার বর্ণনা দাও। এই কটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে
ভীষণ ভালোভাবে করে যেতেই হবে। আর এর মানে এই নয় যে এই চারটি যে আমি তোমাদের শেষে বললাম এই চারটি তোমরা খুব ভালোভাবে করবে বাকিগুলোকে বাদ দেবে, ওই চারটিকে ভালোভাবে করতে হবে এবং বাকিগুলোকেও তোমাদেরকে কিন্তু করে যেতে হবে। তার কারণ দেখো একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এগুলো যথেষ্ট উঁচু ক্লাস, তাই স্বাভাবিকভাবেই তোমাদের সিলেবাসটা বেশি থাকবে এবং তোমাদের প্রশ্ন কিন্তু যতটা অন্যান্য ক্লাসগুলোতে আশা করা যায় যে এইগুলোই করলে হবে তোমাদের পক্ষে কিন্তু সেই জিনিসটা আশা করাটা অতটা সম্ভব নয়। সেই কারণে আমি যে প্রশ্নগুলো দিলাম সে প্রত্যেক কটা প্রশ্ন তোমরা অত্যন্ত ভালোভাবে প্রস্তুত করো, তাহলে দেখবে পরীক্ষার হলে কিন্তু তোমরা অবশ্যই সফলতা পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও ভিডিওগুলোকে, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাকলো, খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।